ওইখানে তো এটা থেকে রক্ষা আমরা পাওয়ার কোথায়? একটা উপায় আছে। রক্ষা পাইতে হইলে এই যে যে করোনা ভাইরাস বর্তমানে মনে করেন পৃথিবীর বিশ্বব্যাপী একই সমস্যা বা একই মহামারী, তো এখানে মিডিয়া, সিএনএন চ্যানেল বা বিবিসি চ্যানেল এখানে প্রচার করতে পারে এভাবে, যে এভাবে প্রচার করলে আমার মনে হয় বেশি ভালো হয় যে এই মহামারী থেকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন বা রক্ষা করেন তাহলেই আমরা মুক্তি পেতে পারি বা এই রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। আর আল্লাহ যদি মাফ করেন, অবশ্যই আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন বা এই যে বিপদটা দূর করে দেন তাহলে কোনো কিছুর প্রয়োজন হয় না। আর আল্লাহ যদি, সহজ এক কথাই উত্তর, আল্লাহ তাআলা ভালো রাখলেই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো হয়ে যাবে। আর দেখেন এই যে প্রত্যেকটা মিডিয়ায় প্রচার করতেছে কি, প্রত্যেকটা মিডিয়ায় বলতেছে যে সাবান দা হাত দাও, মাস্ক পরিধান করো, হোম কোয়ারেন্টিনে থাকো, লকডাউনে থাকো। তো সারা জীবন লকডাউনে থাকলে, সারা জীবন হোম কোয়ারেন্টিনে থাকলে যদি আল্লাহ মাফ না করেন তাহলে এটা সম্ভব, এই মহামারী দূর হবে বলেন? আর আর যদি আমরা এর বিপরীতটা চিন্তা করি, মনে করেন আল্লাহ যদি এই বিপদটা দূর করে দেন তাহলে এই মাস্ক বলেন, হোম কোয়ারেন্টিন বলেন, লকডাউন বলেন, আবার মনে করেন যে মেডিসিন, আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখেন এই মেডিসিনের কোনো দরকার নেই। সেক্ষেত্রে প্রচার করতে হবে এভাবে যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন, তোমাদের উচিত কি এই মুহূর্তে করণীয়, আল্লাহকে বেশি করে ডাকতে হবে, আল্লাহ যদি আমাদের ডাকে সাড়া দেন অবশ্যই তাহলে আমরা এই মহামারী বিপদ থেকে, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পারি। এটা প্রচার করতে হবে, প্রচার করতেছে উল্টা পাল্টা মনে করেন। তো সেক্ষেত্রে আমার যেটা মত, আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন কোনো কিছুর প্রয়োজন নাই, কেননা আল্লাহ তো তিনি যার, যিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কোনো কাজ করতে তার কোনো জিনিসের প্রয়োজন নাই, সে একাই করতে পারেন সব কাজ। সেক্ষেত্রে কেন আমরা অন্য জিনিসের সাপোর্ট নিব? হ্যাঁ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, শোনেন না, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। সেক্ষেত্রে এখানে আল্লাহর কথা তো মিডিয়ায় প্রচার করতে গিয়েছে না, যে এখানে তোমরা যদি বেশি করে আল্লাহকে ডাকো তাহলেই আমরা রক্ষা পেতে পারি। এজন্য দেখেন কত মেডিসিন কতজনে বানানোর জন্য চেষ্টা করতেছেন, অথচ কোনো সমাধান এখনো কোনো মিলে নাই। আল্লাহ বলতেছেন দেখি তোমরা সমাধান বের করতে পারো কিনা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে না ডাকবা বা আমার, আমাকে খুশি করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মহামারী দূর হবে না। আর একটা বিষয় কি, আমি এটা আমি কোরআন থেকে বলতেছি আপা, এটা হচ্ছে কোরআনে কারিমের একটা আয়াত, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মুসিবাতিন মানে মুসিবত, বিপদ। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ আসে, আল্লাহ বলতেছেন কোরআনে কারিমে, তোমাদের উপর যত বিপদ আসে সমস্ত বিপদগুলি তোমাদের দুহাতের কামাই করা, তোমরা যেটা কামাই করো সেটাই তোমাদের কাছে ফিরে আসে। তো আমাদের যে উপরে যে বিপদটা আসছে এটা কিন্তু আমাদের কৃতকর্মের ফল, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে, হ্যাঁ এখানে আমরা একটা কাজই করতে পারি, বেশি করে আল্লাহকে ডাকলে আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হন, এটা হচ্ছে গজব। গজব অর্থ, গজব এটা হচ্ছে অ্যারাবিক একটা শব্দ, অ্যারাবিক শব্দটা হলো গদবুন। গজব বাংলা ভাষায় বলে গজব, আর অ্যারাবিক ভাষায় বলা হয় গদব, গদবুন। গদবুন মানে রাগ, আল্লাহ আমাদের প্রতি রাগ হয়েছেন এজন্য বিপদটা চলে আসছে। এখন আল্লাহকে খুশি করতে হবে, এখন আল্লাহকে খুশি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সাপোর্ট নিয়ে আসতেছি। কিরকম সাপোর্ট নিয়ে আসতেছি, ফর এক্সাম্পল মনে করেন কেউ, আপনার কোনো ফ্রেন্ড আছে আমেরিকায়, বা আছে না কোনো ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ডে বললো কি যে আপা, কবিতা আপা, আপনাকে শুধু আজকে আপনি আমার গেস্ট, একমাত্র শুধুই আপনি আমার গেস্ট এবং আপনি আমার মেইন অতিথি, আপনার জন্য এই সমস্ত আয়োজন, আপনাকেই আমি স্পেশাল ভাবে আপনাকে ইনভাইট করলাম, এ কথা বললে আপনি বেশি খুশি হবেন নাকি যদি বলে যে সবাই যেরকম দাওয়াত পাইছে আপনি ওরকম দাওয়াত পাইলেন, তো এ কথা বললে আপনি খুশি বেশি হবেন, কোনটা বললে বেশি খুশি হবেন বলেন আপা? এখন যেখানে আমার, আমাদের মনের খবর তো আল্লাহ জানেন, সেক্ষেত্রে কেন টানবো?
হ্যাঁ অবশ্যই, সেটা জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো অবশ্যই, কেননা এখানে তো আল্লাহকে খুশি করার বিষয়টা। আল্লাহকে খুশি করলে আল্লাহ মেডিসিনের মাধ্যমে ভালো করতে পারেন, মাস্কের মাধ্যমে ভালো করতে পারেন। এখানে মেইন বিষয়টা টানতে হবে, আমরা মেইন বিষয়টা না টাইনে আমরা মনে করেন যে আগেরটা আগে না পরেরটা আগে টানতেছি। একটা কথা আছে না যে যেটা প্রয়োজনীয় না সেটা আগে টানতেছি, বলতেছে কি আল্লাহ বললেন যে আমার নাও আমার বইটা আমারে বলে নেবে না, আমার নাও আমার বইটা আমাকে বলে নিবে না। যাই হোক, অনেক বেশি কথা বললাম, আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة جمعة. অনেক সুন্দর একটা সূরা কোরআনে কারিমের মধ্যে, সূরাতুল জুমআ। জুমআ মানে হচ্ছে জুমার দিনের যে সূরাটা, জুমার সম্বন্ধে যে সূরাটা নাযিল হয়েছে। সূরাতুল জুমআতি মাদানিয়া, সূরাতুল জুমআতি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। وَالَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل كمثل الحمار يحمل أسفارا. بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين.
قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس থেকে নিব, দূর থেকে নিই, আউলিয়া থেকে নিতে পারি আপা, এখান থেকে আউলিয়া মিউং দু নিন্নাসি ফাতামান্নু ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুন বিজ্জালিমিন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ صلاتي من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض আমি জানি না আপনি ব্যাক করে নিচ্ছেন কেন, ফিল আর দি অবতাগুম তুফলিহুন وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. ماشاءاللہ.